আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট সম্পর্কে। ভিডিওটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। অ্যাসাইনমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ইতিমধ্যে আমাদের সম্মানিত হেড স্যার ও শিক্ষক মণ্ডলী অ্যাসাইনমেন্ট সম্পর্কে নানা নির্দেশনা দিয়েছেন। সেগুলোর মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অর্থ কাজ, অর্থাৎ তুমি কোনো অধ্যায় পড়ার পর সেখান থেকে তোমাকে কোনো প্রশ্ন করা হলো এবং সেই প্রশ্নটি তোমার গুছিয়ে উত্তর দিতে হবে। অ্যাসাইনমেন্টের সাধারণত তিনটি অংশ। প্রথমেই ভূমিকা। এখানে তোমার অ্যাসাইনমেন্টটির বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এরপর মূল অংশ, যেখানে তুমি অ্যাসাইনমেন্টটির প্রশ্নের উত্তরটি ব্যাখ্যা করবে। সর্বশেষ উপসংহার, যেখানে তোমার এই বিষয়টি সম্পর্কে মতামত প্রকাশ করতে হবে। অ্যাসাইনমেন্টে বেশি নম্বর পেতে হলে তোমরা চাইলে অ্যাসাইনমেন্টটি সুন্দর করে সাজিয়ে তুলতে পারো, যেন এটি দেখতে সুন্দর দেখা যায়। এজন্য তোমরা চাইলে নীল কালির সাহায্য নিতে পারো, কিন্তু ভুলেও লাল কালি ব্যবহার করবে না। সর্বপ্রথম তোমাদের প্রয়োজন ভালো মানের A4 সাইজের দিস্তা কাগজ। এই কাগজ দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতা বানাতে হবে এবং সেই খাতার কভার পেজে সাইন পেন দিয়ে তোমার বিদ্যালয়ের নাম, তোমার নাম, রোল, শ্রেণী, শাখা, বিষয়, তারিখ লিখতে হবে। হেড স্যারের নির্দেশনা অনুযায়ী আমি তোমাদের কাছে একটি উদাহরণ তুলে ধরলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছ। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বেল আইকনে ক্লিক করো। লাইক দিতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।